স্বাগত, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পুজো খুব ভালো কাটাচ্ছ, পুজো খুব ভালো যেন কাটুক তোমাদের। আর আমি এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে, গল্প করতে। এবছর তো আমি আর জামা কাপড় নিইনি, মানে নিয়েও বা কি লাভ, আমার সাইজের বড় বড় জামা কাপড় নিয়ে কোনো লাভ নেই। কিন্তু পুজোর সময় কিছু না নিলে ভালোও লাগে না। জামা কাপড় কিছু নেই, হঠাৎ আমার চোখে পড়লো অ্যামাজনে রুপো সোনার গয়না, ঠিক আছে, তো সোনা ফোনা এমনিতে যায়নি দাদা বাবা, ভাবলাম রুপো আদৌ দেয় কি না সত্যিকারে দেখার জন্য না। হঠাৎ করে আমার মাথায় কী হলো, একটা কম দামে আমার এই দেখো না ওপরের না কানের মানে কেনা পড়লে ঘা হয়ে যায়, মানে পুজ পুজ টাইপের বেরোতে থাকে, তো সোনাই পরেছিলাম, এই টপটা ওপরে পরেছিলাম, আমার উপরে ছোটো কোনো টপ নেই জানো তো। এবার কেনা পড়লে বেশি দিন পরে থাকা যায় না, এক দুদিন পর খুলে ফেলতে হয়, তো প্রত্যেক বছর মানে পুজোতে কেনাই করি, তো ওই 20-25 টাকা এমনি ছোটো ছোটো ওই পাথর বসানো এগুলো, তারপরেও তো দুদিনে রঙ ইয়ে হয়ে যায় আর আমার কানগুলো ব্যথাও হয়ে যায়, ওই জন্য খুলে রাখতে হয়। তাহলে ভাবলাম কেননা একটা ছোটো রুপোরই নিয়ে নিই, ঠিক আছে, তো আমি আদৌ জানি না এটা রুপো কি না, ঠিক আছে। তো আমি ভেবেছি কাঠ ফাট দেবে জানো তো, রুপোর 92.5 ছিল, তো কাঠফাট দেবে, কিন্তু কাঠফাট কিছু দেয়নি, কাঠফাট কিছু দেয়নি। আর 300 টাকায় কী কাঠ দেবে আমি জানি না, তো তাই জন্য আমি সেরকম কোনো এ করিনি, চাইলে রিটার্ন করতে পারতাম কিন্তু রিটার্ন করিনি, কেন কি আমার কানের প্যাচটা খুব ভালো লেগেছে, ঠিক আছে, এরকম একটা ক্লিপ দিয়েছে, ঠিক আছে, মানে অ্যাড্রেস প্যাড্রেস দেওয়া আছে যে দোকানটা থেকে এসছে সেখানকার, তো এইটা যত্ন করে রেখে দেবো। আর পাথর বসানা কুচকি, ঠিক আছে, ওরা তো বললো ওর মানে ওখানে লেখা ছিল এটা সিলভার, ঠিক আছে, রুপো, তো আমি আদৌ জানি না এটা রুপো কিনা, এটা এবার সোনার দোকানে নিয়ে গেলে বোঝা যাবে এটা রুপো কিনা, তো যাই হোক আমি আর ফেরত করিনি, কিন্তু আমার মোটামুটি ভালোই লাগছে 300 টাকায় আর কি দেবে তোমাকে। আর এই দেখো সব থেকে দারুণ লাগছে এর প্যাঁচটা, তোমাদের দেখাচ্ছে, এই দেখো প্যাঁচটা না জানি না এত ছোট আমি দেখাতে পারছি না, এই দেখো এরকম না ঘোরানার আছে, এরকম ঘুরিয়ে তোমাদের খুলতে হবে, ঘুরিয়ে খুলতে হবে, আর এইরকম সুবিধে কেন কি বাই চান্স চুল টুল আজরাতে গিয়ে অনেক সময় খুলে যায়, আমার এরকম অনেকবার হয়েছে, খুলে না পড়ে যায়, প্যাচ গুলো হারিয়ে যায়, যার জন্য আর কানের গুলো পড়তে পারি না, এইটা হচ্ছে এরকম প্যাচ সিস্টেম, তো ছোট পড়াও যাবে না, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ লাগাতে হবে, তো প্যাঁচ লাগাবো না এমনি পরে দেখাচ্ছি, আমি একা পাচ্ছি না, আমি এর থেকে আরেকটা ছোট করেছিলাম, ঠিক আছে, কিন্তু এটা হয়তো মানিয়ে যাবে, ঠিকই আছে, তো এই বছর কি করেছি জামা কাপড় না কিনে এটাই কিনে নিয়েছি, রুপো কিনা কোনো আমি শিওর জানি না, দোকানে জিজ্ঞাসা করে তারপরে আমি তোমাদের জানাবো এটা রুপো কিনা, ওখানে তো কিন্তু মনে হচ্ছে রুপোর কেন কি খুব হালকা আর চকচক করে চাকা পারে, আর এতটা ডিটেলসের কাজ আমার মনে হয় না কেনাতে কেনা কোনো জিনিসে দেবে, ঠিক
ঠিক আছে, এত সুন্দর প্যাচটা না, খুব সুন্দর। সব থেকে তো আমার ভালো লেগেছে এই প্যাচটা, দেখো কি সুন্দর ডিজাইন, মানে এতটাই সুন্দর যে বলার কথা নেই। আর এরকম প্যাচ সিস্টেম বলে আমার বেশি ভালো লাগছে। তো যাই হোক, এইটা কিনে নিয়েছি, পাল্টাই হয়নি, কেন কি আমার ভালো লেগেছে। বরকে দেখিয়েছি, এমনি সময় জামা কাপড় কিনলে বলে ইস এই জামাটা ভালো না, এই জামাটা ভালো না, ঠকিয়ে দিয়েছে। এটা থেকে বললেও হয়তো একটুখানি বেশি নিয়েছে, কিন্তু ঠিক আছে চলে যাবে থাক। তো তাই জন্য আরোই রেখে নিলাম, থাক দোকানে গিয়ে বোঝা যাবে এটা আসল কি নকল। যদি নকল হয় আর কোনোদিন, আর কোনোদিন কিনবো না, কোনোদিনও কিনবো না। যদি আসল হয় এরকম টুকিটাকি জিনিস কেনা যেতেই পারে, ঠিক আছে। তো এই বলে শেষ করছি, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানো। আর এই দেখো আমার 6.5 মাসের বেবি, ঠিক আছে, জানি না পুজোয় কি ঘুরবো না ঘুরবো, একে নিয়ে ফুটকেকে নিয়ে কি করে ঘুরবো না ঘুরবো, কতটা কি ঘুরতে পারবো, একটা দুটো ঠাকুর দেখবো। আর কেন কি লাইনে আমি বেশি দাঁড়াতে পারবো না, পাপা ফুলে যাচ্ছে। তো যাক, বর বললো যদি VIP যে কার্ডগুলো পাওয়া যায় না, যদি কিনে আনে তো ভালো, যদি আজকালের মধ্যে কিনে আনে তোমাদের সাথে শেয়ার করো।